ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের কাছে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার নতুন ব্লগ ভিডিও হলো, আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাই। আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানানো দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতে থাকো, আমার ফ্রাইড রাইসের চালটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। আর এখানে দেখো, ফ্রাইড রাইস করার জন্য আর চিলি চিকেন করার জন্য যেগুলো যেগুলো দরকার আমি সব কিছু কেটে নিয়েছি। এইখানে চিলি চিকেনের পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম চিলি চিকেনের, বিনস গাজর আর ক্যাপসিকাম, এগুলো ফ্রাইড রাইসে। তো আমি সব কিছু কেটে নিয়েছি। আর এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা এখনও ম্যাগনেট করা হয়নি। আর আমি এখানে ভাতটা হয়ে গেছে, আমি এখানে ঝরিয়ে নেব। বন্ধুরা, এখানে ফ্রাইড রাইসের চালটা আমি একটা পেছের মধ্যে ঝরিয়ে নিলাম, জলটা ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, একদম ঝরঝরে করে নিতে হবে ভাতটা। বন্ধুরা, আমি এখন চিলি চিকেনটা ম্যারিনেট করে নেব। আর দেখো, এখানে ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, নুন, আর দিচ্ছি এক টুকরো পাতি কাগজি লেবুর রস। তো আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা মতো এটা ম্যারিনেট হতে দেব। আধ ঘন্টা পর আমি এগুলো সব পকোড়ার মতো ভেজে নেব। আমাদেরকে বলেছিলাম যে আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু এখন মোটামুটি একটু ভালো আছে। তো কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তো আমি এখানে পকোড়াগুলো তেলে ভাজতে দিয়ে দিয়েছি, পকোড়াগুলো ভাজা হোক। তারপর তো করতে আমি আরেকদিকে ফ্রাইড রাইসটা বসিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে ফ্রাইড রাইস করার জন্য কড়াইয়ে ঘি গরম হতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এই উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে হালকা করে। তো আমার গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এরপর এই ঘিয়ের মধ্যে, গরম মশলার মধ্যে অ্যাড করব গাজর। গাজরটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এখানে চিকেন পকোড়াগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে, চিকেন পকোড়াগুলো আমি এখানে তুলে নেব। আর দেখো, এ দেখো, এখানে আমি ভাতগুলো ঝরঝরে করার জন্য কেটে দিয়েছি। আর ও দেখো কি করছো, সোনা তুমি খাচ্ছো, খেতে হবে কিন্তু, পুরো ফ্রাইড রাইসটা খেতে হবে। খাবো না বললে কিন্তু চলবে না, না নয়, তুমি কিচ্ছু খাচ্ছ না। না আর পড়াশুনো করা হয়ে গেল? ওগুলো হাত দিও না, ওগুলো হাত দিও না, যাও। তো পকোড়াগুলো দেখো আমার খুব সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে। আমি এখানে গাজরটা আর বিনসটা হালকা করে ভেজে নিয়েছি দেখো, আর অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি লাস্টেই দিচ্ছি, হালকা করে ভেজে নেবো ক্যাপসিকামটা দিয়েও। আমি যে তেলের মধ্যে চিকেন পকোড়াটা ভেজেছিলাম সে তেলের মধ্যেই ক্যাপসিকাম দিয়ে দেব, ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব। চিলি চিকেনের ক্যাপসিকাম বেশি ভাজলে হবে না, হালকা করে ভেজে নিতে হবে ক্যাপসিকামটা। তো দেখো বন্ধুরা, আমার এখানে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি, আর এই উপকরণটা হালকা করে ভেজে নিতে হবে। আমি ক্যাপসিকামের সাথে আদা কুচি, রসুন কুচিটাও হালকা বাদামি করে ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এরপর দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজটা দেখো আমি কিউব করে কেটে নিয়েছি, চিলি চিকেনের পেঁয়াজ সাধারণত আমি এরকম করেই কেটে থাকি।
আর রেস্টুরেন্টের চিলি চিকেনটাও দেখবে পেঁয়াজগুলো এরকমভাবেই কেটে দেয়, তো আমি ওইভাবেই কেটে নিয়েছি। তো সব উপকরণ ভাজা হয়ে গেছে, আমি এরপর দিয়ে দেব সয়া সস, এক ঢাকনা সয়া সস দিয়ে দেব। চিলি চিকেনে তো সয়া সস দিতেই হবে। আর দিয়ে দেব ভিনিগার, ভিনিগারও আমি হাফ ঢাকনা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, চিলি চিকেনে চিনি দিলে খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলে। সব উপকরণটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে চিলি চিকেনটা। তো আমার তৈরি হয়ে গেছে চিলি চিকেন, দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকমই সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। তো আমি এখানে ফ্রাইড রাইসের কাজু কিশমিশ হালকা করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে সব উপকরণ একসাথে একবার নেড়ে আমি ফ্রাইড রাইসের চালটা দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন। ভালো করে মিক্স করে হালকা করে একবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো দেখো আমার ফ্রাইড রাইসটা করাও কমপ্লিট হয়ে গেল। ফ্রাইড রাইস হলো, চিলি চিকেন হলো। আমাকে আবার দেখো, মেয়ের জন্য দেখো এখানে লুচি করতে হচ্ছে, এখানে আবার আমি লুচির ময়দা মাখলাম ওর মতো, কারণ আমার মেয়ে ফ্রাইড রাইস খেতে চায় না। আর আমরা সবাই ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো, আর ও খাবে না তা তো হয় না, ওর জন্য ও খুব লুচি খেতে ভালোবাসে। ওর জন্য গরম গরম লুচি ছেঁকে দিচ্ছি এখন। মধ্যেই ছিলাম, তোমরা তো দেখতে পেলে সেটা। আর আজকে বানালাম চিলি চিকেন ফ্রাইড রাইস আর মেয়ের জন্য লুচি। মেয়ে ফ্রাইড রাইস খেতে চায় না, সেই জন্য তো মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এখন বাজছে 10:30। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিও তোমরা একটু করে ওয়াচ করো, তোমাদের কাছে এটা আমার তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট। তো টাটা, আর কিছু বললাম না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো।